নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য প্রীতির শুভেচ্ছা। আজকে যে জপের নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এসেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে। সেই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং দেখুন সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে সেটা আবেদন করা শুরু হয়ে গেছে। দেখুন সেখানে 24 নভেম্বর 2021 থেকে সেটা শুরু হয়েছে এবং দেখুন ক্লোজিং ডেট, লাস্ট ডেট বলা হয়েছে 23/12/2021। তাহলে সেখানে বলা হয়েছে ডিসেম্বর মাসের 23 তারিখ অবধি সেটা আবেদন করার লাস্ট ডেট। তাহলে বন্ধুরা, এই নোটিফিকেশনটি আমি ডিটেলসে বলেছি, তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করেছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ফার্স্টলি দেখুন বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, আপনাদের যে পোস্টের নাম বলা হচ্ছে সেখানে কোর্স গার্ডে নিয়োগ করা হচ্ছে। সেখানে আবার পে স্কেল দেওয়া হচ্ছে, দেখুন 5,200 টাকা থেকে আপনাদের 20,200 টাকা অবধি সেখানে স্যালারি দেওয়া হবে। সঙ্গে আপনাদের গ্রেড পে রয়েছে 2,800 টাকা এবং টোটাল যে আপনার শূন্য পদের সংখ্যা রয়েছে 520টি, এর মধ্যে কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন সেখানে আপনাদের মিনিমাম যে এডুকেশন বলা হয়েছে, যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছেন যে কোনো বোর্ড থেকে সেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং দেখুন আপনারা যারা আবেদন করবেন আপনার সেখানে এক্সাম হবে, সিবিডি টেস্ট হবে, তারপর দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হবে, তারপর আপনাদের সিলেকশনগুলো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি, পিএফটি টোটাল 10টি পেজের, তাই আমি রিকোয়েস্ট করবো যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো। প্লিজ ভিডিওটি আপনারা শুরুর থেকে শেষ অবধি দেখবেন যারা ইচ্ছুক রয়েছেন রেলওয়ে জব করার জন্য। দেখুন আপনাদের এসডিমির বলা হয়েছে 42 অবধি সেখানে আবেদন করতে পারবেন এবং এসসি এসটিদের জন্য 47, ওবিসিদের জন্য 45 অবধি সেখানে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি আপনাদের যে আপার এজ লিমিট ডেট অফ বার্থের সম্পূর্ণ গ্রুপ এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইউআর, ওবিসি এবং এসসি এসটিদের জন্য সম্পূর্ণ ইনফরমেশনগুলি দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন, দেখে নেবেন ভালোভাবে। তাহলে বন্ধুরা, নেক্সট বলা হয়েছে নাম্বার 7-এর মধ্যে আপনাদের এক্সামিনেশন ফি, দেখুন সেখানে নীল রয়েছে। আপনাদের যারা আবেদন করবেন এই অ্যাপ্লিকেশনটি, সেখানে আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না, সেটা ফ্রি অফ কস্ট সেখানে আবেদন করে নিতে পারবেন। তাহলে নাম্বার 8-এর মধ্যে বলা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন, মোড অফ অ্যাপ্লিকেশন দেখুন আমি প্রথমে বলেছি সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং দেখুন প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে এবং লাস্ট ডেটটি সেখানে পুনরায় দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন বন্ধুরা। এবং বন্ধুরা, দেখে নিচ্ছি বাকি ইম্পর্টেন্টগুলির। তাহলে দেখুন যারাই এই জবটিতে আবেদন করবেন আপনাদের সেখানে এক্সাম হবে এবং এক্সাম দেখুন সেখানে বলা হচ্ছে 100 অবজেক্টিভ কোয়েশ্চন হবে। তাহলে দেখুন আপনাদের 100টি কোয়েশ্চন হবে এবং সেটা অবজেক্টিভ টাইপের হবে এবং সেখানে আপনাদের ডে টাইম পেয়ে যাচ্ছেন, 90 মিনিট টাইম পেয়ে যাচ্ছেন এবং কী কী আপনাদের সাবজেক্ট রয়েছে সেখানে মেনশন করা রয়েছে সেটা আপনারা চেক আউট করে নেবেন। এবং বন্ধুরা দেখুন সেখানে বলা হচ্ছে আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, মানে আপনাদের 3টি যদি কোয়েশ্চন যে ভুল আনসার করেন তাহলে 1টি সঠিক আনসার সেখানে ক্যান্সেল হয়ে যাবে, সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে বন্ধুরা। এবং যারাই আবেদন করবেন প্লিজ এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সম্পূর্ণ ইনফরমেশনটি দেখবেন, দেখার পর সেখানে যারা স্যাটিসফ্যাকশন থাকবেন তারাই সেখানে আবেদন করবেন। নাম্বার 16-এর মধ্যে বলা হয়েছে দেখুন হল টিকিট এবং ই অ্যাডমিট কার্ড ফর অনলাইন এক্সামিনেশন। তাহলে যারা আবেদন করবেন সেই সময় আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে ওদের ওয়েবসাইটটির মধ্যে, সেখান থেকে সেটা ডাউনলোড করতে হবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, জয়েন করে আমাদের সাথে মেসেজ করবেন, আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। অ্যাডমিট কার্ডটি যখনই আসবে সঙ্গে সঙ্গে আমাদেরকে আমরা ইনফর্ম করে দিয়ে দেবো, প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন। নাম্বার 17-এর মধ্যে বলা হয়েছে দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশন। তাহলে দেখুন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং মেডিকেলের জন্য সম্পূর্ণ ইনফরমেশনগুলি দেওয়া রয়েছে এবং জেনারেল ইনস্ট্রাকশনগুলিও রয়েছে, সেটা আপনারা যারা আবেদন করবেন প্লিজ সেটা চেক আউট করবেন, প্রতিটি নাম্বার ওয়াইজ আপনারা ভালোভাবে চেক আউট করবেন যারা আবেদন করবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইনফরমেশনটি বলে দিয়েছি এবং আমি আরেকটি রিকোয়েস্ট করে নেব, আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে সেটা আপনারা আবেদন করে নিতে পারবেন। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।